আজকে হচ্ছে 31 তারিখ, তো 30 তারিখ এবং 31 তারিখ যে কাজটা করি সেটা হচ্ছে যে আমি আমার কবুতরগুলোরে যেহেতু মাসিক কোর্স করাই আমার সকল কবুতরকে, তো 30 এবং 31 তারিখ দেখা যেতেছে যে মাসিক কোর্সের লিস্ট অনুযায়ী আমি আমার কবুতরকে কিছু খাওয়াই না, বাট লাইসোভিটটা দেওয়া যেতে পারে, এটা হচ্ছে প্রোবায়োটিক। সাপোজ ধরেন আপনি আপনার কবুতরকে ভ্যাকসিন বা টিকা দিয়েছেন, তো সেক্ষেত্রে আপনার কবুতরের এখানে লেখাই আছে যে সহযোগী চিকিৎসা হিসেবে ব্যবহার করা যায়। পরবর্তীতে আপনার কবুতরের যে যেটা বললাম যে অ্যান্টিবায়োটিক যদি ইউজ করেন, তো সেক্ষেত্রে কবুতর সুস্থ করার জন্য, তো দেন সুস্থ হওয়ার পরবর্তীতে কবুতরের শরীরে যেন আরও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে এবং কবুতর যেন আরও ভালো পরিমাণ মানে সুস্থ সবল হয়, সেক্ষেত্রে আমরা প্রোবায়োটিকটি ইউজ করতে পারি অ্যান্টিবায়োটিকের পরবর্তীতে, ঠিক আছে? তো এটা খুবই ভালো একটা ওষুধ। তো এই ক্ষেত্রে আমি ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনে আমি এই লাইসোভিট নিয়ে যে আমাদের ভিডিওটা করা আছে ওটা দিয়ে দেবো, বাট আমার কবুতর যেহেতু আবারও সুস্থ আছে তো সেক্ষেত্রে আমি এটা ইউজ করতেছি না। আর আমাদের আজকে টোটাল 3টা পার্সেল অর্ডার করছে, তো এইগুলা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে যদিও আমি জানি না, তো ভিডিও ডিসক্রিপশন কমেন্ট সেকশনে আপনারা পেয়ে যাবেন। এইখানে অবশেষে আমি আমার 2টা ফিডারের পাশে পাইছি, মানে সাউন্ড দিছে, একসাথে খাবার দিলে দেখা যেতেছে যে দ্রুত শেষ হয়ে যাবে খাওয়ানো, দারুণ। এখানে মাদেগুলোরে খাবার দিয়ে ফেলছে অলরেডি, কালকে তো নলগুলোরে ছাড়ছিলাম বাট আজকে আর ছাড়ি নাই, দেখা যাক। এই কবুতরটা লাইনচ্যুত হয়ে গেছে, মানে পরে নিজ বাসায় নামে না, অন্য ছাদে নামে মোবাইলের টাওয়ারে, দেখা যাক কী হয়। এত সুন্দর একটা খাবারের পাত্র বানাই দিছি আমি আমার নিজ হাতে, শৃঙ্খলা অনুযায়ী খা, মানে শৃঙ্খলা অনুযায়ী খা, কত সুন্দর দেখায়, মানে শৃঙ্খলা নষ্ট করে ফেলে। মাদেগুলোরে খাবার দেওয়া শেষ, এবার হচ্ছে নরগুলার পালা। একটা জিনিস মাঝে মাঝে ভাবি যে আমরা যারা কবুতর পালন করি, এই প্রত্যেক দিন কবুতরগুলোরে খাওয়াই, এই যে ওরা ছটফট করে লাফালাফি করে, দেন খাবার দেওয়ার পরবর্তীতে দূর থেকে তাকায় থেকে ওদের দেখা যে কোন কবুতরটা কীরকম খাইতেছে, ওদের ব্যস্ততা স্ট্রেস কমে আর কি। এই সময়টা দেখা যেতেছে যে একটা বাজে একটা ব্যাপার, সেটা হচ্ছে যে কবুতর খাইতে গেলে আপনার ওদের এই যে ফিগুলো আছে, এই সাধারণ পালকগুলো আছে, এগুলো ওদের মুখের মধ্যে চলে যায় যে তখন মল্টিং চলতেছে, তো এর ফলে দেখা যায় যে অনেক কবুতরের পেটের ভিতরে গেলে হুট করে কবুতরের বদহজম স্টার্ট হয়ে যায়। এবার হচ্ছে জল খাওয়ানোর পালা, তো 21 থেকে 29 তারিখ পর্যন্ত 3 ধরনের ওষুধ চলে এবং 30 তারিখ গ্যাপ থাকে, এবং এটা যেহেতু আপনার 31 মাস তো এই ক্ষেত্রে 31 তারিখও গ্যাপ গেল, কালকে থেকে আবার ফুললি, কালকে মানে 1 তারিখ থেকে আবার প্রপারলি ওদের মাসিক কোর্স শুরু হবে আগের মতো যেভাবে আমি কন্টিনিউ করি, ঠিক আছে? তো এক এক করে সকল কবুতরকেই জল খাওয়াবো, এগুলোর খাওয়ানো শেষ হলে দেন কালকে আবার ফ্লাইং লফ্টের আপনার নর্মাদিকগুলোরে ছাড়বো, দেখা যাক কি হয়। এই নটটা ঠিকঠাক মতো, এই নটটা বাসায় নামলেই চলে। তো এই হচ্ছে আজকের ভিডিও, পরবর্তীতে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুক আপনাদের সকল পেজ, বাই। কবুতরের সাকসেসফুল ব্রিডিং মানে সুস্থ সবল ডিম বাচ্চা পাওয়া, কবুতরের শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অনাকাঙ্ক্ষিত হুটহাট রোগ থেকে আপনার কবুতর যেন মুক্তি পায়, মানে হুটহাট রোগে যেন আক্রান্ত না হয়, এবং
ভিটামিন মিনারেল ক্যালসিয়াম জিংক সহ অন্যান্য গুরুত্বপূর্ণ যত প্রকার উপাদান আছে সকল প্রকার উপাদান যেন আপনার কবুতর মাসিক একটা কোর্সের আকারে পায়, তার জন্য আমি একটা কোর্স তৈরি করেছি যেটা আমি বছর পর বছর ধরে করে আসতেছি। তো এই হচ্ছে চার্ট, কোন দিন কোন ওষুধ খাবেন এ টু জেড বলা আছে। আর এই প্যাকেজটার ভিতরে আপনার টোটাল 13 পদের ওষুধ আছে, একেবারে আপনার 1 গ্রামের চামচ থেকে শুরু করে ইঞ্জেকশন থেকে শুরু করে টোটাল যা যা প্রয়োজন প্রোবায়োটিক থেকে শুরু করে একেবারে 13টা ওষুধ, ঠিক আছে, যেটা আমি প্রত্যেক মাসে আমি আমার কবুতরকে প্রোভাইড করে থাকি আর হাতে কোনো কয়েকদিন বাদে, ঠিক আছে। তো হোল বাংলাদেশে আমরা এই প্যাকেজটা ডেলিভারি দিয়ে থাকি, যাদের প্রয়োজন ভিডিও ডিসক্রিপশন কমেন্ট সেকশন এবং উক্ত নাম্বারে যে নাম্বারটা শো হয়েছে সে নাম্বারে আপনারা কল করে নিতে পারেন।